কিছুতেই বিশ্বাস করতে পারি না নিজের হাতে রেজাল্ট, তারপরও মনে হয় আল্লাহ আমি সত্যি পাইছি। আমরা আমাদের রেজাল্ট নিয়ে অনেক খুশি, কারণ আমরা সবাই অনেক ভালো রেজাল্ট করেছি, আর সবাই অনেক খুশি যে আমরা করোনাকে আমরা হারিয়ে আমরা আমাদের মতো আমাদের আশানুরূপ যে রেজাল্ট আমরা সেটা দিতে পেরেছি আমাদের পরিবারকে। আমি এবার এসএসসিতে এ প্লাস পাবো এটা কখনো সত্যি সত্যি ভাবি নাই, কারণ পড়াশোনা একদমই হয় নাই, আমাদের এক্সামও হয় নাই, সব কিছু মিলে অনেক টেনশনে ছিলাম, কিন্তু যখন অ্যাট লাস্ট এ প্লাস পাইলাম কিছুতেই বিশ্বাস করতে পারি না নিজের হাতে রেজাল্ট, তারপরও মনে হয় আল্লাহ আমি সত্যি পাইছি। গর্বিত পিতা হিসাবে আমি বলতে চাই যে আমার মেয়ে 1231 মার্ক পেয়েছে, গোল্ডেন জিপিএ পেয়েছে, এই জন্য আমি এই স্কুলের ম্যাডাম সহ সকল কর্মকর্তা কর্মচারী এবং সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। রেজাল্ট পেয়ে অনেক ভালো লাগতেছে, খুশি হয়েছে। তো করোনায় ধরেন পড়াশোনা হয়নি, তারপরে ছেলেমেয়েরা ঘর বন্ধে ছিল, ওরা পড়াশোনা করতে পারে নাই, আমাদের মেয়েরা তো স্কুলে আসতেই পারেনি, তা এখন ওরা যে রেজাল্টটা করেছে তাতে আসলেই আমরা খুশি। বিশের করোনার মধ্যে থেকে আমরা পড়াশোনা করতে পারছি, আবার পারিনি, পড়াশোনার মধ্যে ছিলাম আবার ছিলাম না, তবে এই পরীক্ষা একবার হবে হবে না এই চিন্তার কারণে একটু হয়তো আমাদের রেজাল্টে মানে কম বেশি হয়ে গেছে, কিন্তু যা হয়েছে তাতে আমরা অনেক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কেমন হবে কিন্তু আশা করি অনেক ভালো হয়েছে রেজাল্টটা। এই কোভিড কাল পাড়ি দিয়ে বাচ্চারা যে এত সুন্দর চমৎকারভাবে উপস্থাপন করেছে তাদের মেধা, এই জন্যই আমরা খুশি, চমৎকার রেজাল্ট করেছে, আমরা তার জন্য শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ।